ইপিএফও পেনশন গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এপ্রিল 2020-র মধ্যে যে সকল পেনশন গ্রাহক অবসরের 15 বছর কাটিয়ে ফেলেছেন তাদের জন্য রয়েছে সুবিধা। এবার ইপিএফ থেকে এই সকল গ্রাহকদের 100% পেনশন মে 2020 থেকে দেবে, যা সাধারণকে যথেষ্ট সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। যে সকল গ্রাহকেরা তাদের পেনশনের 1/3 তুলে নিয়েছেন তারা বাকি 2/3 মাসিক পেনশন হিসেবে পাবেন। ফেব্রুয়ারি মাসেই এই ইপিএফ নিয়মে কিছু বদল আনা হয়েছিল, কিন্তু এই নয়া নিয়ম অনুসারে যারা 15 বছর কাটিয়ে ফেলেছেন তারাই নয়া সুবিধা ভোগ করতে পারবেন। আর এই নয়া পদক্ষেপের ফলে উপকৃত হবেন প্রায় 6.3 লক্ষ পেনশন গ্রাহকেরা। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই নিয়ম লাগু ছিল 2009 সালে, তারপরেই নিয়মে অনেকটা বদল আনা হয়েছিল, যেখানে অবসরপ্রাপ্ত গ্রাহকেরা চাইলে 1/3 টাকা তুলতে পারতেন আর তা আয়কর থেকে ছাড় পাওয়া যেত, কিন্তু তারপরেও বাকি টাকা মাসিক পেনশন হিসেবে পেতেন। কিন্তু এই নয়া নিয়ম অনুসারে 15 বছর অতিক্রম করা ব্যক্তিরা পুরো 100% পেনশন পেতে পারেন। আরও এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই নিয়ম অনুসারে যারা 2008 সালের আগে অবসর গ্রহণ করেছেন তারা 1/3 নগদ হিসেবে তুলে নিতে পারবেন, বাকি 2/3 তারা মাসিক পেনশন হিসেবে নিতে পারবেন। এই নয়া নিয়মের ফলে ইতিমধ্যে যারা 1/3 টাকা তুলে ফেলেছেন তারা সুবিধা পেতে পারবেন, এবং তারা যদি 15 বছর কাটিয়ে থাকেন অবসরের পরে তারা সম্পূর্ণ 100% পেনশন নিতে পারবেন, বাকি টাকা পেনশনের বদলে সম্পূর্ণ পেনশন নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের জনের সাথে শেয়ার করে তাকেও জানতে সাহায্য করুন। আর গোটা চ্যানেলে যদি আপনাদের আরও এরকম আপডেট পেতে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।